আসসালামু আলাইকুম। ছয়টি উপায়ে আপনিও বুঝতে পারবেন, হ্যাঁ ছয়টি উপায়ে আপনিও বুঝতে পারবেন আপনিও হৃদরোগের ঝুঁকিতে আছেন বা আপনারও হার্টের প্রবলেম হতে পারে। সম্পূর্ণ ভিডিওতে ছয়টি উপায় নিয়ে আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় হিসেবে দেখবেন। আজকে যে ছয়টি উপায় নিয়ে আমি আলোচনা করব, এছাড়াও অন্যান্য কারণে আপনাদের হার্টের প্রবলেম বা হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে, কিন্তু এই ছয়টি বিষয় একটু কমন হয়ে দাঁড়ায়। আমরা অনেকেই মনে করি আমাদের শরীর সুস্থ আছে তো বেটার, কিন্তু আমাদের ভিতরে যে একটা দামি অঙ্গ রয়েছে যারও সুস্থতার প্রয়োজন রয়েছে, যা ভালো রাখার দরকার রয়েছে, এটা অনেকে আমরা মেনে চলি না বা বোঝার চেষ্টা করি না। অনেকাংশে দেখা যাচ্ছে হার্টের প্রবলেম অনেকটা বেশি না হয়ে গেলে আমরা একদম সুস্থ সবল মানুষের মতন চলছি, কিন্তু বুঝতে পারতেছি না। অনেক মানুষ আমাদের চোখের সামনে বা আপনিও হয়তো বা আমিও হয়তো বা রয়েছি যে মনে করছি আমি তো সুস্থ, কিন্তু ভিতর থেকে যে আমাদের অসুস্থর বড় একটা অংশ রয়ে গেছে এটা হয়তো বা আমরা বুঝতে পারছি না। তাই আমরা চেষ্টা করব যখন থেকে বুঝতে পারবো যে আমাদের হার্টকে সুস্থ রাখা দরকার, অবশ্যই নিজে বুঝতে পারলে বেটার, অন্যথায় একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে কোন নিয়মে জীবন মান চালাইলে আপনার জন্য ভালো হয়, কোন খাবারগুলো গ্রহণ করলে আপনার জন্য ভালো হয়, এগুলো অবশ্যই আপনার আওতার ভিতরে আনতে হবে। কারণ এই অঙ্গটা আমাদের জীবনের জন্য অনেক দামি একটি অঙ্গ এবং এটা যেমন ব্যয়বহুল এবং রিস্কের একটা অঙ্গ। চলুন আমরা ছয়টি উপায় ধারাবাহিকভাবে জেনে নিব। নাম্বার ওয়ান, আপনি কি ধূমপান করেন? কথাটা নর্মাল ও কমন মনে হলো, এটা আমাদের মানব স্বাস্থ্যের জন্য অনেক বড় একটি বিষয়। সকল রকমের নেশাজাত দ্রব্য আমাদের হার্টের ক্ষতি করছে, আমাদের হৃদরোগের ঝুঁকি অনেকটা বাড়িয়ে দেয়, ধূমপান থেকে শুরু করে সকল রকমের নেশাজাত দ্রব্য। অবশ্যই আমরা বর্জন করার চেষ্টা করব, বাকিটা আপনার ব্যাপার। নাম্বার টু, পরিবারের বা ফ্যামিলির কোনো ইতিহাস রয়েছে কি না, যে আপনার ফ্যামিলির কেউ হার্ট অ্যাটাক করেছে কি না বা হার্টের বিভিন্ন সমস্যায় রয়েছে কি না, তাহলে কিন্তু আপনারও হওয়ার সম্ভাবনা রয়ে যায়। এই যে এখানে করণীয় হচ্ছে একটু বেশি সতর্ক হয়ে চলতে হবে। আশা করি নাম্বার টু বুঝতে পেরেছেন। নাম্বার থ্রি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, পাশাপাশি রক্তে চর্বি বেড়ে যাওয়া, এই বিষয়গুলোকে আপনার মধ্যে রয়েছে কি না। ডায়াবেটিস অতিরিক্ত কম বেশির কারণে, উচ্চ রক্তচাপ অতিরিক্ত কম বেশির কারণে এবং পাশাপাশি আপনার রক্তের কোলেস্ট্রলের কারণে আমাদের হার্টের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, আমরা হৃদরোগের ঝুঁকিতে রয়েছি, সতর্ক থাকতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। নাম্বার ফোর, অতিরিক্ত কায়িক পরিশ্রম পাশাপাশি একদমই পরিশ্রম না করা বা ব্যায়াম পর্যন্ত না করা, বিষয়টা এখানে দুইটা। যারা স্বাস্থ্য অনুসারে বা নিজের বয়স অনুসারে বা দেখা যাচ্ছে আপনার যতটুকু পরিশ্রম আপনার জন্য দরকার তার থেকে বেশি কায়িক পরিশ্রম করছেন রিক্স নিয়ে, পাশাপাশি দেখা যাচ্ছে কি যে আপনি শুয়ে বসে খাচ্ছেন, ব্যায়ামটা পর্যন্ত করছেন না, পাশাপাশি আপনার দিন দিন বাড়তি ওজন বেড়েই চলেছে, যে আপনার স্বাস্থ্যের জন্য ভালো না, এই তিনটা রোগী বলবো, হ্যাঁ এই তিনটা ধরনের মানুষের কিন্তু দেখা যাচ্ছে কি যে আস্তে আস্তে হৃদরোগের বিভিন্ন রকমের সমস্যার ঝুঁকি অনেকাংশেই বেড়ে যায়। এজন্য এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। নাম্বার ফাইভ, আপনার মানসিক চাপ কেমন, কতটুকু মানসিক চাপে থাকেন, মানসিক চাপের জন্য কি আপনার রাতের ঘুমটা পর্যন্ত হারিয়ে গেছে? আপনি যদি অতিরিক্ত পরিমাণে মানসিক চাপে থাকেন এটাও কিন্তু আমাদের হৃদরোগের বিভিন্ন ঝুঁকিতে রেখে থাকে। আমরা চেষ্টা করব অবশ্যই মানসিক চাপ থেকে নিজেকে বিরত রাখার, বিষণ্ণতায় ভোগার চেষ্টা করব না, প্রয়োজনে একজন মনোরোগ বিশেষজ্ঞর পরামর্শ নেওয়ার চেষ্টা করব। আশা করি নাম্বার ফাইভ বুঝতে পেরেছেন। নাম্বার সিক্স, রাতের ঘুম, এটাও একটা কমন ডায়লগ হলেও আমাদের মানব স্বাস্থ্যের জন্য, ভিতরের দামি অঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অবশ্যই আমরা সকল পজিশন থেকে চেষ্টা করব রাতে পর্যাপ্ত পরিমাণে একটি ঘুম দেওয়ার জন্য। আপনার দিনের পরিশ্রম, খাবার মান, জীবন মান ইত্যাদি অনুসারে, আপনার বয়স অনুসারে কোন লেভেলের ঘুমাইলে আপনার জন্য ভালো, অতিরিক্ত ঘুমও কিন্তু আপনাদের স্বাস্থ্যের ক্ষতিকর, এজন্য পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর চেষ্টা করব। এই ছয়টি বিষয় যেন অবশ্যই আমাদের লক্ষ্য করা দরকার বা উচিত, নাহলে আমরা হৃদরোগের ঝুঁকিতে থাকতে পারি। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।